বিশ্বে 24 ঘন্টা শনাক্ত হয়েছে 183,020 জন এবং এ পর্যন্ত 87,08,008 জন। করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে দেশের মৃত্যুর সংখ্যা 1,500 ছাড়ালো। এ পর্যন্ত মারা গেছেন 1,502 জন। গত 24 ঘন্টায় মারা গেছেন 38 জন। গত 24 ঘন্টায় 3,480 জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,15,786 জনের। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ সোমবার এমন তথ্য জানানো হয়। নতুন মারা যাওয়া 38 জনের মধ্যে 33 জন পুরুষ, 5 জন নারী। ব্রিফিংয়ে বলা হয় 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,678 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 46,755 জন। 24 ঘন্টা নমুনা শুরু সংগৃহীত হয়েছে 16,287টি এবং পিসিআর পরীক্ষা করা হয়েছে 15,555টি। গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,480টি, শনাক্তের হার 22.37%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,678 জন এবং এ পর্যন্ত সুস্থ 46,755 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1,502 জন। করোনা ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 20,248 জন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 580,533 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়া 399 জন এবং এ পর্যন্ত 17,213 জন।